আপনার কাছে ভাই একটা হইলো কমপ্লেন নাই তো কোন তাই হ্যাঁ তো হ্যাঁ অবশ্যই। আপনি ছিল ভাই কবুতরটি তুমি নিলে ভাই 600 টাকা রাখা যাবে ভাই। মাত্র এই জোড়াটা কত চাচ্ছেন ভাই? জোড়াটা তো 600 টাকা যাচ্ছি। এই জোড়াটা 600 চাচ্ছেন? নর দেখটা দা রেস করা চাইলে দেখাইতেছি কি বস্তু না গলার কবুতর না ভাই, এটা 500 টাকা। দর্শক টাকা রাখা যাবে 500? জি। জোড়া নর শুধু নর বিক্রি করুন না, লাভ দেওয়াটা কিন্তু ভালোই লাগছে। তো এখন চাচ্ছে 800 টাকা। প্লেয়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরের বাচ্চা আছে, উঠতেছে ভাই। আর ওই যে আপনারা আইতেন না তেলা মারে মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাইব্রেশন আছে এটা ভাই। একটা বড় ব্রিড 2000 টাকা রাখা যাব। 2004 সুন্দর লাগছে। কিছু ইল্লা না ভাই আছে না ওনার চ্যানেলে যে খুব। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার চলে আসছে আরিয়ান ভাইয়ের বাসায়। আপনারা এর আগে আরিয়ান ভাইয়ের একটা ভিডিও দেখছেন এবং আমার এখানে যারা কবুতর সেল দেয় চ্যানেলে তার যে ভিডিওগুলো করেছে তার মধ্যে অন্যতম ছিল এইটা যে উনি কম দামে কবুতর গুলো ছেড়ে দিচ্ছেন। আর তখন কবুতর গুলো ছাড়ার দরকার ছিল না, নিজস্ব কবুতর। তো আজকেও কিছু কবুতর উনি ছাড়বেন। তো যে কবুতর গুলো হচ্ছে যে কম দামে পাবেন, এই যে কোবরা, এটি লো কোবরা, লো এটি লো, এটি লো, এটি লো, তারা বলতে পারবে যে কবুতর দেখা দিন ভাই দিছে। তারপর নটটা খুব সুন্দর আমরা দেখাবো। আরিয়ান ভাইয়ের সাথে কথা বলবো। আরিয়ান ভাই একটু সামনের দিকে আসেন। আরিয়ান ভাই আপনার ঠিকানা একটু বলেন তো। আর হাতে কি এটা মাদি? না এটা নর, গ্রিজেল, গ্রিজেল একটা নর। আপনার ঠিকানা একটু আপনি বলেন। কেরানীগঞ্জ, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, 12 ঘরটোলা। 12 ঘরটোলা দেখি একটা পর গুলো দেখি ভাই। ওই পরটা এর একটা বাচ্চা বিক্রি হয়েছিল নর এর আগের ভিডিওতে। জি জি জি, এটা আমার ব্রিডিং কবুতর। এটা এইটাও তো নর, এটা 2020 এর কবুতর। জি এটা নর। এই গ্রিজেল ওই নরটা ওই, তো আগে আমরা ওই নটটা সম্বন্ধে একটু, এই নটটা ছাড়েন, এই নটটার ভিতরে ছাড়েন। এই নটটা পেয়ার আছে, পেয়ার দেখাবো না একবারে। আচ্ছা ঠিক আছে দেখেন। দর্শক আমরা প্রথমে এই নটটা দিয়ে শুরু করি। অনেক সুন্দর একটা নট, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং সাইজ শেপও অনেক সুন্দর। নটটা ভাই অনেক পুরান কবুতর, ঠিক আছে, ও এটা দেখলে বুঝা যাবো। আর এই যে এই ট্যাগটা, যেটা এই ট্যাগটা আপনার 2016 সালের, এই যে হালকা বুঝে যেতে 2016 সালের কবুতর। এটা নর ডিম বাচ্চা একদম ক্লিয়ার, 100% ডিম বাচ্চা। এর বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা আছে আমার কাছে। এই পরগুলো দেখি ভাই, আর পরগুলো কাটা আছে ভাই। টাইগার গ্রিজেল নর, ওই পরটা দেখি ওই পরটা কি অবস্থা। বিগ সাইজ তো রাখেন। এটা কি সিঙ্গেল? জি এটা সিঙ্গেল। এটা টাইগার গ্রিজেল আমার কাছে মাটি নাই, এটা নরই টাইগার গ্রিজেল। কবুতরটা দা রেস করা যাবে 100%, কবুতরটা দেখলেই বোঝা যায়। এই কবুতর দিয়ে তোর কেউ রেস করতে পারবে না। জি এটার ব্লাড লাইন দেয় আর কি আপনার। সেটাই। কবুতরটা নট কত চাচ্ছেন আপনার? নটটা চাচ্ছি 800 টাকা। 800? জি ঠিক আছে। দর্শক এরপর একটা চিলা প্লেয়ার দেখবো ভাই। চিলা জোড়াটা এর আগে বিক্রি হয়েছিল, একজন নিবে বলে আর নেয় নাই ভাই, বুঝছেন? চিলা জোড়াটার লেগা কিছুদিন আগে একজন ফোন দিছিল, দেই নাই। যেহেতু আমি একটা ভাবছি, চিন্তা করছি একটা ভিডিও করব। ওই ভাই যে ভাই ফোন দিয়েছিল উনিও দেখতে পারে। এটা কি নর না মাদি? নর, এটা বাচ্চা নিয়ে আছে, দুইটা বাচ্চা আছে, বাচ্চা দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে ভিতরে রাখেন। দর্শক চিলা পেয়ার, চিলা পেয়ারটা কত চাচ্ছেন ভাই? চিলা পেয়ারটা ভাই এর আগের ভিডিওতে 800 টাকা বলছিলাম, এবার আর তো ওই দাম না, এবার আপনার 600 টাকা হইলে দিয়ে দিব জোড়াটা। 600? জি খুবই কমে ভাই, দুইটা নরমাদি, দুইটাই পাথর চোখের ভাই। ডিম বাচ্চা 100% দাম মাত্র 600 টাকা। বাচ্চা একদম লাল চিলা আছে, যে বাচ্চা আছে, বাচ্চা চাইলে দেখাইতেছি কি পোস্ট করেন। দর্শক চিলা বেবি ওদের কেমন আছে দেখেন। ঠিক আছে ভাই। দর্শক সবুজ গুলো একটা পেয়ার দেখাবো, অনেক সুন্দর একটা পেয়ার, সিম্পল অনেক সুন্দর। নট বিগ সাইজের হচ্ছে চোখ, পরগুলো দেখে কাটা আছে। দেখেন মাশাআল্লাহ
নরের পায়ে কিন্তু ট্যাগ আছে এবং খুব সুন্দর কবুতর ডিম বাচ্চা ক্লিয়ার ডিমে ছিল ভাই কবুতর অনেক বড় বড় ব্রিডার করতে আনতে গেলে ভাই দাম পড়তো অনেক আসলে অনেক সুন্দর একটা জোড়াটা মাত্র 600 টাকা ঠিক আছে ভাই দর্শক এরপর আর একটা প্লেয়ার দেখবো এটা সবুজ গলা জি এই যে হাতে একটা নর ওরগুলো দেখি ঠিক আছে মাটিটা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেয়ার বিশেষ করে নরটা দেখেন এই জোড়াটা কত চাচ্ছেন ভাই জোড়াটা তো 600 টাকা যাচ্ছে এই জোড়াটা 600 চাচ্ছেন দর্শক দেখেন কবুতর কোয়ালিটি আপনারা বিবেচনা করবেন মাত্র 600 টাকা কবুতর গুলো চোখ দেখেন ভাই ডিম বাচ্চা 100% ক্লিয়ার যে তোমার বাসা নিজের কবুতর এখানে ডিম বাচ্চা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই দর্শক সবুজ গুলো তিন নম্বর প্লেয়ার দেখাবো নটটা পরগুলো দেখি ভাই কাটা আছে টানা গলার কবুতর না ভাই দুইটাই এই পেটে কত চাচ্ছেন ভাই এটা 500 টাকা দর্শক মাত্র 500 টাকা টানা গলায় প্যাডটা মাত্র 500 টাকা আরেকটা কথা বলে দিই অনেকে প্যাকেজ চাই ভাই ঠিক আছে প্যাকেজ আপনার মনে করেন এই যে এখানে যে জোড়া দেখাইলাম উনার যদি চায় পাঁচ জোড়া তিন প্যার একসাথে যদি নেয় বা পাঁচ প্যার একসাথে নিলে একসাথে নিলে কমই রাখুম সমস্যা নাই পাঁচ প্যার নিলে 500 করে রাখুম এই যে যেগুলা এই 500 600 দাম বলতাছি সমস্যা নাই আর প্যাকেজে তো আপনার পাঁচ জোড়া নিতে হবে আপনার এখানে তো আপনি ভাইঙ্গাও নিতে পারেন যেভাবে খুশি নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে ভাই পরের প্লেয়ার দেখি দর্শক এরপর দেখবো 4 নম্বর প্লেয়ার দেখেন মাদিটা কত সুন্দর মানে ও এমনিতেই মস্তিতে চলে আসছে মানে জাস্ট জোড়া দিবেন ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে পাঁচটা দিটার মধ্যে ডিম বাচ্চা ক্লিয়ার ভাই কত চাচ্ছেন প্যাটটা ভাই প্যাটটা নিলে 500 টাকা রাখা যাবে 500 জি আসলে এই সুন্দর প্যাটটা মাত্র 500 টাকা মাত্র 500 নটার গলাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে ভাই দর্শক এরপর একটা স্পেশাল কবুতর দেখাবো যে কবুতরটা আগের ভিডিওতে ছিল একজনের কাছে সেল হয়েছিল বাট এটা নিয়ে অনেক কারাকারি হয়েছিল ফাইনালি কবুতরটা আবার ওই চাচা জোড়া ভাঙ্গে একটা নিতে চাইছি এই জন্য আর উনি দেয় নাই তো লাল কাজ করে একটা জোড়া জোড়া বলতে নর পরগুলো দেখি ভাই আসলে ভাই কবুতরগুলো আমি আর কি পরে আর বিক্রি করতে চাইনি উনি আর কি এক কাকা বরিশালের আপনার কাকাই লাগে উনি আর কি নিয়েছিল পরে আমি কবুতর টাকাটা ফেরত দেওয়া দিছি অনেকদিন হয়ে গেছে আর কবুতর বিক্রি করতে চাইনি কিছু কবুতর রাইখা দিছি তো এই কবুতরটা আর কি আপনার বিক্রি করে নিই উনি আর কি যেহেতু একটা কবুতর চাইতেছিল একটা কবুতর তার বরিশাল পাঠানো যায় না বাচ্চা সহ আছে আর ভাই কেউ নিলে ভাই পেয়ার নিতে হবে ভাই ভাইঙ্গা বিক্রি করুম না নর শুধু নর বিক্রি করুম না নর অনেকজনই চাইছে সিঙ্গেল মাদিটা খারাপ না মাদিটা সিলমারা মাদি ছিল কত চাচ্ছেন প্যাডটা এই প্যাডটা নিলে 800 টাকা
ঠিক আছে ভাই, লাফালাফি ফলো বেশি করতেছে, এখান থেকে দেখাই। ঠিক আছে, এরপর সুন্দর একবার খাকি কবুতর দেখাবো। খাকিটা এর আগের ভিডিওতে ছিল, বিক্রি হয়েছিল, একজনের কি 5 জোড়া কবুতর নিছিল, কিন্তু পরবর্তীতে 5 জোড়া আর কি, কিছু ভাঙ্গা ভাঙ্গা যেমন ওটাতে নর, এটাতে মা দিয়ে তারপর এটা জোড়া নিছিল। পরে আর আমার এই সিঙ্গেল নিছে দেখে আর বেচারো মুডে আসিল না, করোনার টাকাটা ব্যাগ দিয়ে দিছি, বিক্রি করিনি। পরগুলো দেখি আসলে ভাই, জোড়া ভাঙ্গা কবুতর বিক্রি করতে পারি উড়াইছেন আপনি না, এগুলার বাচ্চা কাচ্চা উঠতো। লাভ দেওয়াটা কিন্তু ভালোই লাগছে। কত চাচ্ছেন এই জোড়াটা ভাই? এই এটার আগের ভিডিওতে 1000 টাকা দিয়েছিলাম, এখন কমাই দিলাম 800 টাকা। 800। দর্শক আবার অনেকে ভাবতে পারেন যে সেল হয় নাই, ওই ভাই হচ্ছে বানাই বলতেছে, আমি জানি কার কাছে সেল হয়েছিল। না ভাই, চাইলে তো প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আমি জানি কার কাছে সেল হয়েছিল, তো এটা আমার জানা, এখানে মিথ্যার কিছু নাই। তো এখন চাচ্ছে 800 টাকা। প্লেয়ারটা কিন্তু মাসাল অনেক সুন্দর, এর বাচ্চা কাছে উঠতেছে ভাই। আর ওই যে আরেক ভাই দেখলাম কমেন্ট করছিল যে এই যে আপনার টাকা মেরে দিবে নাকি। হ্যাঁ তো ভাই, যারা যারা কবুতর নিছে সবাই কবুতর পৌঁছে দেওয়া হয়েছে সবার বাসায়। যারা নিছেন একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কবুতর গুলোর কি অবস্থা, তাইলে হচ্ছে নতুন যারা নিবে তারা একটু কমফোর্ট ফিল করবে আর কি। ঠিক আছে ভাই, যেই সুন্দর ডাকতেছে সারাদিন ও ক্যামেরা সরান যায় না। কবুতর তো যদি না দিতাম করতেছে দেখেন, তাহলে তো আপনার কাছে ভাই একটা হইলো কমপ্লেন নাই তো, কোনটাই তো অবশ্যই আপনি তো রাইতেন না তাহলে। আমার দিকটা অনেক সুন্দর ভাইব্রেশন আছে, এটা ভাইব্রেশন দেখতেই ভালো লাগে। কবুতর কবুতর ভাই মাশাআল্লাহ, একটা বড় ব্রিডার তে কবুতর আনতে গেলে, বাসাতে আনতে গেলে ভাই অনেক টাকা যায়, ওই কথা বলা লাভ নেই। আমাদের দেশে কবুতর চাইতে কবুতর মালিকের দাম দেওয়া হয় বেশি না, উনারা তো রেজাল্ট করে না, উনাদের তো রেজাল্ট আছে, তারা একটা ব্র্যান্ড তৈরি করছে তো অনেক দিন ধরে। দেখেন কবুতর জোড়াটা আসলে কি, আমরা সরাইতে চাই আর কিন্তু সরাইতে পারতেছি না, এরকম বিষয়টা। জি জি, দর্শক বোখার একটা প্যাড দেখবো, মাঝখানে একটা ফ্যান্সি প্যাড দেখাই, দেখেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর আছে কবুতর গুলো ভাই। কালকে ভিজছিল তো একটু নোংরা হয়ে গেছে, খাঁচা দেখেন লাগবে না ভাই, ওদের উপরেই রাখেন খাঁচা, রাখেন দেই না ভাই, খাঁচায় বরং আরো কম মানে ভালো অত দেখাইবে। হ্যাঁ কবুতর গুলা ভাই যেই নেক ভাই, সৌন্দর্য ভাই, কবুতর গুলা নিলে যত টাকা দেয় নেক ভাই, পছন্দ করেন তারা নিতে পারে। আমার এই ভাই কবুতর গুলা রাইখা দিতে বলতে যে আমার ছোট ভাইরা, কবুতর গুলা ছাইরা রাখলো অনেক সুন্দর। আমি আজকে এগুলার গোসল করাবো, যে কালকে বৃষ্টি হলো না। কত চাচ্ছেন এই পেয়ারটা? নোংরা আছে এই পেয়ারটা ভাই, চাচ্ছি আপনার 2000 টাকা। 2000? দর্শক এগুলো বছর দেড়েক আগে হচ্ছে 5-7 হাজার টাকার কমে কেনা যায় নাই। জি জি, এখন একটু দাম কম। ঠিক আছে ভাই, অনেক সুন্দর একটা পেয়ার, একটা বাচ্চা বিক্রি হয়েছে। দর্শক এরপরে একটা গ্রিজেল পেয়ার দেখাবো, আজকের দিন অন্যতম সুন্দর পেয়ার। এটা হচ্ছে মা দি ভিতরেরটা, আর হাতে হচ্ছে ভাই নরটা। এর একটা বাচ্চা ছিল এর আগের ভিডিওতে, নর ওই যে একটা মাক্সিমাদি সাথে জোড়া, ওই জোড়াটা 1500 টাকা বিক্রি করছিলাম। এই যে কবুতরটা 2020-এর কবুতর, এই যে ট্যাগ লাগালো আছে, এটা নর ওইটা মাদি, ডিম বাচ্চা 100% ক্লিয়ার, এখনো ছোট বাচ্চা নিয়ে আছে এই মুহূর্তে, সাথে ছোট বাচ্চা আছে। জি পেটা কত চাচ্ছেন? পেয়ারটা ভাই 2000 টাকা রাখা যাবো। 2000 চাচ্ছেন? হ্যাঁ, এর আগে একটা বাচ্চা নর বাচ্চাই ভাই 1500 টাকা আর কি জোড়া বিক্রি হয়েছিল। দর্শক পেটটা মশলা অনেক সুন্দর আছে, গিরিজেল আপসান গিরিজেল, পেটটা মশলা দর্শক অনেক সুন্দর, 2000 টাকা ভাই যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগছে 2000 টাকা হিসেবে। টাকাম ভাই ছিল দর্শক, এরপরে গিরিজেল একটা বাচ্চা পেয়ার দেখবো, মানে মাশাআল্লাহ কোয়ালিটির কথা কি বলবো। আপনার এই যে পায়ে একটু ভাই মশা কামড়াইছে ভাই, ঠিক আছে দুইটার পায়ে কিন্তু মশা কামড়াইছে, বেশি করে ওইটার পায়ে একটু বেশি, তবে এগুলোর জন্য আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আমি সাজেশন দিব আপনাদের হচ্ছে একটু একটু হালকা ছুটে ছুটে, যদি হচ্ছে নাবানল যে আমরা যে ইয়াটা ব্যবহার করি
ওইটা যদি দিয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অর্থাৎ 10-15 দিনের মধ্যে এটা পুরোপুরি ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুতর জোড়াটা কোয়ালিটি দেখেন, একসাথে দাঁড়াইতেছেন এজন্য ভালো বুঝাইতে পারতেছেন। মশার সমস্যা তো আমার এদিকে, বাচ্চাটি আর কি কামড়াইছে খেয়াল করেন। কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ, এই বয়সে 0 বা 1 হবে, দেখেন কি সুন্দর। এটা নর হইতে পারে আর এটা মাদি হইতে পারে? হ্যাঁ নরমাদি, জোড়া বাচ্চাই হবে, সমস্যা নেই। নরটা একটু হাতে নিয়ে দেখান তো ভাই, অনেক সুন্দর লাগছে। সেই দাঁড়াও তো, খাঁচায় ঢুকাই নেই কোনো সময়। এরকম কালারটা দেখেন, কেমন পাথর সুন্দর। ঠিক আছে ভাই রাখো। কত চাচ্ছেন বাচ্চা পেয়ারটা? বাচ্চা পেয়ারটা 1000 টাকা ভাই। দর্শক এত সুন্দর একটা পেয়ার 1000 টাকা। লাস্ট হাসাবাত হাতে কিছু বাচ্চা আপনাদের দেখাইছিলাম, অনেক সুন্দর সুন্দর ওরকমই। ঠিক আছে ভাই দর্শক, এরপরে দুইটা বাচ্চা দেখাবো, সিঙ্গেল বাচ্চা না? জি জি, একটা হলো আপনার এই যে কালেকশন, এটা এটা আফসান গ্রিজেলারতে বের হইছে ভাই। এটা উনি আনার পরে হচ্ছে ওই বাসায় এই যে 0-2-1 পর অবস্থায় ওই জেন্ডারিয়া উনার চলে গেছিল। এটা ভাই কেউ পালা লাগাতে পাল্লা তো করতে পারবে না, তাও ট্রাই করলে হতো। আমি আন আইনা ছাড়ছি ভাই, উনার তো উনার বাসায় গেছে। আর মিলি মিলি এটা মাদি না? না মিলি এটা সম্ভবত মাদি বাচ্চা হইব। এটা 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 মাদি বাচ্চা, এই গ্রিজেলটা মাদি বাচ্চা। কয় পরে আছে মিলি বাচ্চাটা? কয় পরে তাম তো পড়টা দেখিনি, এই মিলিটা পালা করতে পারবো, মিলিটা সমস্যা নেই। মিলিটা মনে হয় 2-3 পরে রইল। কোনটা কত চাচ্ছেন? এটা ভাই দুইটা একসাথে নিলে 700 টাকা রে। দুইটা একসাথে 700? জি অবশ্যই, দুইটা একসাথে নিলে 700, তার মানে 350 করে। দুইটাই মাদি ভাই, মাদি বাচ্চা। ঠিক আছে দর্শক, এরপর একটা দুই ধরনের দুটো, একটা মাক্সি মাদি জি, আর এই নোটটা আমি আইসেই দেখলাম ভাই। রেসার দুইটা দুই ধরনের দেয়, রেসার যারা রেস করে ওরা কালার নিয়ে পড়ে, কালার বিষয় না ভাই। জি, কবুতর কোয়ালিটি বা রেজাল্ট কেমন? এটা বড় বড় ব্রিডার গো খেয়াল করে কোনগুলো দেখি, এটা মানে কালার দেখে না ভাই। এটা বাচ্চাও করছিল ভাই, বাচ্চাও করছিল, ওটা নর এটা মাদি। নোটটা একটু ধরে দেখো, নোটটা চোখ দেখছেন ভাই? আনার চোখের বলে না, গিরিবাজ চোখ বলে এটাকে। এটা আনার চোখ, এই হাতটা ছেড়ে দেন, এই হাতটা ছেড়ে। আচ্ছা নোটটা দর্শক একসাথে রাখ। দুইটা একসাথে কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা 800 টাকা দর্শক, মাত্র 800 টাকা। এত সুন্দর একটা নর প্লাস মাদি 800 টাকা। ঠিক আছে, দর্শক সবজি গিরিবাস, সবজি গিরিবাস যারা পছন্দ করেন তারা নিতে পারেন। এটার সাথে এটা সাপসিলা বাঘা, কালো কালো বাঘা। এটা ভাই এদের বাচ্চা আর কি সবজি আসে ভাই, বুঝছেন? আচ্ছা, এটা এর আগের ভিডিওতে বিক্রি হয়ে গেছিল ভাই, ওই নেই নেই বললাম অন্য একজন, টাকাও দিয়ে দিছিল ট্যাগ দিয়ে। এদের বাচ্চাটা দেখতে করবেন না দর্শক, যাদের একান্ত পছন্দ হবে, নেয়ার ইচ্ছে হবে, টাকা থাকবে, তারাই কেবল কবুতরের জন্য ফোন দিবেন। খুদাই টাকা পাঠাই দিয়ে পরে কবুতর না নিলে এতে বিড়ম্বনা হয়, এই বিড়ম্বনা থেকে আসলে মুক্ত হওয়া উচিত ভাই। এদের বাচ্চা সবজি বের হয় না, এই আর কি বাঘা বের হয় না, এদের বাচ্চা এই যে সবজি বের হয় ভাই। এই যে ছোট ছোট দুটা বাচ্চা, বাচ্চা দুটো কিন্তু একেবারে সমান সাইজ। আমার মশার সমস্যা তো, মশা আর কি কামড়েছে। ওই যে ওদের বাচ্চা দুইটা বামে আছে উড়ে, আমার এখানে সবজি বের হয়, ওদের বাচ্চা সব সবজি বের হয়। ঠিক আছে ভাই, সবজির নটটা সুন্দর আসলে। জি, এটা দাম কত চাচ্ছেন ভাই, বাচ্চা ছাড়া বা বাচ্চা সহ? না বাচ্চা দিয়ে আমি রাইখা দিব ভাই, বাচ্চা ছাড়া জোড়াটা নিলে এর আগের ভিতরে 800 বলছিলাম, এবার 600 টাকা মাত্র। 600 টাকা ঠিক আছে ভাই,
দর্শক পছন্দের একটা প্লেয়ার দেখাবো, দেখি নর না মাদি ভাই, ভিতরটা নর, ভিতরটা নর, সাপচিলা, সাপচিলার মধ্যে অন্যতম সুন্দর কালার হয়েছে এটা। এগুলো ভাই এই আগের ভিডিওতে বিক্রি হয়ে গেছিল, ঠিক আছে ভাই, ওই যে বললাম। পরগুলো দেখবেন সুন্দর পর, ঠিক আছে, নিজেরাই দেখেন কতটুকু সুন্দর ডিম নিয়ে বসে আছে এখনো। তো যাদের একান্ত পছন্দ হবে তারা নিবেন, আর আপনাদের জন্য আসলে যারা এই কবুতর নিয়ে নেন নাই, মানে কনফার্ম করে পরে কবুতর নেন নাই, তাদের জন্য আসলে কিছু বলার নাই, শুধু বলবো আল্লাহ আপনাদের হেদায়ত দিক, এটা করবেন না। কত চাচ্ছে পেয়ারটা ভাই? পেয়ারটা 600 টাকা, মাত্র 600। দর্শক মাত্র 600 টাকায় এই পেয়ারটা হয়ে যাচ্ছে, মাত্র বাচ্চা দিয়া ছাড়া ছাড়ি করা করবো ইনশাল্লাহ, 40 কিলো 50 কিলো আরামসে, ঠিক আছে ভাই। দর্শক একটা কোবরা স্পেশাল নট দেখাবো, আসলে স্পেশাল, এটা আসলে এত সুন্দর ডাকে বাসে, দেখতে এত সুন্দর যেটা আপনি আসলে বুঝতে পারবে না। না স্যার বন্ধু, পরগুলো কাটা আছে, এই জন্য পরগুলো দেখে এই হাতটা একটু ছেড়ে দেন। হ্যাঁ এই যে দেখেন, একটু ছাড়েন তো, আর সাথে একটা মাদি দেন, নাইলে আসলে ওর আসলে সৌন্দর্যটা বোঝা যাবে না। মানে আগে একটু ছাড়েন, এটার মধ্যে একটু ছাড়েন, আচ্ছা একটু ছাড়েন, ওই খাকি মাদিটা দাও, খাকি মাদিটা। ওর বয়স কিরকম একটু বলেন তো, কোবরা একটা ন, বয়স অনেকই ভাই, ঠিক আছে। কোবরা নটটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এখানে আসার পর থেকে দেখতেছি ওরে। এগুলা না চিনলে কি ওই যে আপনার এসআরটিভি সোহেল রানা ভাই আছে না, ওনার চ্যানেলে যা কোবরা কবুতর সাজ দিলে এই কবুতর গুলো বের হবে। এই যে একটা মাদি দেয়া দেখি, ও তো ভয় পাইতাছে, এই যে ডাকতেছে, কোবরা সিঙ্গেল নটটা কত চাচ্ছে? এই কোবরা নটটা ভাই 1800 টাকা, 1800 জি। দর্শক এটা যদি 1800 টাকা হয়ও ঠিক আছে, তারপর আমি বলবো যে যারা দেখবেন, মানে যেটা বিষয় যে এরকম একটা নর আপনি চাইলেও সবসময় পাবেন না, জি জি, এরকম একটা নর এটা, এখন নেওয়া না না আপনার বিষয়। আর যদি মনে করেন অন্য খানেও দেখেন, এইসব কবুতর তো দেখায়, অন্য খানে দেখেন আপনারা কিরকম দাম চায়, ঠিক আছে ভাই। আর এটাই ছিল আমাদের সর্বশেষ কবুতর আজকে, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।